ঈদের দিন বন্ধে ছাড় তার সত্ত্বেও পাহাড়ের জন্য আগুন। সোমবার রাতে কালিম্পং এর আলগাড়ায় খাস উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় অভিযোগে তিন সেই মোর্চার দিকে, যদি এদিন সকালে ছবিটা ছিল অন্যরকম। গত 15ই জুন থেকে শুরু হওয়া মোর্চার ডাকে সর্বাত্মক একটানা বন্ধে আজ সোমবার ঈদ উপলক্ষে আংশিক শিথিলতার কথা ঘোষণা করেছে মোর্চা, এবং সেই শিথিলতার জন্য আজ সোমবার ঈদের নামাজ দার্জিলিং এর মসজিদে মসজিদে পড়া হচ্ছে। সোমবার সকাল থেকে সেজে ওঠে দার্জিলিং এর বিভিন্ন মসজিদ, নামাজ পাঠে অংশ নেন বহু মানুষ। একটু রিল্যাক্সেশন হচ্ছে আজকে, আমার হিল জুড়ে যত ভাই বন্ধু আছে, অল দ্য কমিউনিটি দে হ্যাভ গ্রিটেড আস। आज कुछ रिलैक्स भी मिला है, गाड़ी वगैरह खुली हुई है, जिसकी वजह से जोरमंगला तकदा बहुत दूर दूर से लोग नमाज पढ़ने के लिए यहाँ पे आए हैं। और नमाज ईद उल फित्र हम लोगों ने बहुत पुरअमन सुकून तरीके से हम लोगों ने नमाज ईद पढ़ी है। এদিন পূর্ব ঘোষণা মতো কোনো রাজনৈতিক কর্মসূচি পালন না করলেও মোর্চার আন্দোলনের সমর্থনে পাহাড়ে মৌন মিছিল করেন প্রাক্তন সেনাকর্মী ও তাদের পরিবারের সদস্যরা। এই দার্জিলিং শহর জুড়ে প্রাক্তন সেনাকর্মী, তাদের পরিবার পরিজনরা সকলে শান্তি মিছিল মৌন মিছিলে পা মেলালেন গোর্খাল্যান্ডের সমর্থনে এবং গোর্খা জনমুক্তি মোর্চার আন্দোলনকে সমর্থন জানিয়ে। हम लोग इतना देश का रक्षक है, लेकिन यहाँ हमारे निहत्ते लोगों पर गोला बारी चला रहा है और मार रहे हैं। मेरा अपना घर का 3 भाई हम लोग फौज में थे, रिटायर हो गए। अभी मेरा बड़ा भाई का 4 भाई फौज में है, वो निहत्ते पर गोली चलाने से क्या उन लोगों को दिल में असर नहीं पड़ेगा और देश रक्षा में उनका दिल लगेगा। एयरपोर्ट पहाड़े मौन मिचिल बेर करें शेखानकर शिल्पी और कला कुशली राव। মোর্চা লাগাতার বন্ধের জেরে এখনো পাহাড়ে হিসেবে টান। এই প্রেক্ষাপটে পাহাড়বাসীর আস্থা অর্জন ও জনসংযোগ বাড়াতে দার্জিলিং এর বিভিন্ন জায়গায় বাঁধাকপি বিলি করে মোর্চা। এরই মধ্যে এদিন রাজ্যপালের কাছে 43 জন জিটিএ সদস্যের পদত্যাগ পত্র জমা দিয়েছে মোর্চা। চিফ এক্সিকিউটিভ অফ জিটিএ শ্রী বিমল গুরুঙ্কা রেজিগনেশন और वो लेके मैंने उसको फॉरवर्ड करके गवर्नर को दे दिया। जीटी कैसे चलाएंगे, चुनाव में जाने के कोई दरकार नहीं, हम लोग नहीं जाएंगे। अभी दार्जिलिंग में जो एजिटेशन हो रहा है, ये जनता का जनता सब साथ देकर आगे बढ़ा है, हमारा एक ही सिंगल एजेंडा है, दैट इज गोर्खालैंड। সম্মিলিত আন্দোলনের পথ থেকে মোর্চা যে সরছে না তা এক কথায় স্পষ্ট। রাজর্ষী দত্তগুপ্ত ও দীপক ঘোষ, এবিপি আনন্দ।